গত 2 বছরে বিজেপি ভালো কাজ করেছে, এগুলো কোনো কাগজ তাদের মেয়ের মতন করে এটা করেছে, এর সাথে কোনো সম্পর্ক নেই আমার সাথে। সব রাজ্য নেতৃত্বের কোনো সম্পর্ক এবং বিজেপির কর্মী এবং সমর্থকরা যেভাবে আমাকে সমর্থন করছে আই এম গ্রেটফুল টু দেম। চলছে তার সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, অতএব এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব। আপনার সম্পর্কেও কিছু সমালোচনামূলক কথা বলেছে, পার্টি ছেড়ে চলে গেছে, 10টা ভোটও পাবে না, একেবারে অত্যন্ত নাবালক বাচ্চা ছিল। এদের বিরুদ্ধে বলবো না, বলবো যখন যেটা তখন এমন জায়গায় বলবো সেটা তারাই দেওয়া হচ্ছে। এরা নাবালক ছিল, এদের কথা জবাব দিয়ে কী হবে, এরা নাদান না। সেদিনকে ওই শুভ্রাংশু যাওয়ার কথা ছিল, যায়নি এবং সেই জায়গাটা নিয়ে প্রশ্ন করছে। আমার ব্যাপার তো নয় এটা, শুভ্রাংশুর ব্যাপার। আমি এইটুকুনি বাবা হিসেবে বলতে পারি, সে অসুস্থ, তার চিকিৎসা করছে, ও সে চিকিৎসার জন্য গেছে এক জায়গায়। না বৈঠক নেই, ও দিল্লিতে আছে, আমার পুরনো সহকর্মী, দলের এক কমিটিতে কাজ করবে, স্বাভাবিকভাবে আমি যে কোনো সময় ফোন করে একবার কথা বলতে চাই। উনি ওদের চিফ মিনিস্টার রয়েছে, আমার কমিটির সহকর্মী আছে, বাইক আসলাম শুধু এটুকুনি লিখে রেখে দাও, হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি ল্যান্ডস্লাইড বিদ্যুতে জিতবে, এই কথাটা বলে দিলাম। আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তো পরে, পশ্চিমবঙ্গে 2019 আমরা ভালো করবো আর 2021 তোমাদের হয়ে যাবে। আমি সেই জন্য আমার ফোন ট্যাপিং নিয়ে দিল্লি হাইকোর্টে একটা মামলা করেছি, সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু যেহেতু জাস্টিস ছিলেন না তাই শুনানি হয়নি। আশা করছি আগামী সোমবার সকালে এই শুনানিটা হবে। কিন্তু এই মামলাটা